কৃষ্ণনগর হাই স্কুলের পক্ষ থেকে এই করোনা ভাইরাস জনিত অতিমারির সময়ে বাড়িতে বসেই ছাত্রদের উদ্দেশ্যে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই নির্ধারিত সূচি মেনে আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ক প্রথম পাঠ, অর্থাৎ শ্রী শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর। এই বিষয়ভিত্তিক পাঠটা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই যেহেতু এই যে আজকে আমাদের আলোচ্য বিষয়, এটির দৈর্ঘ্য বা আয়তনের নিরিখে এটি যথেষ্ট বড়, সেই কারণে এই ক্লাসটি বেশ কয়েকটি উপবিভাগে আমরা সম্পন্ন করব। ক্লাসটি শুরু করার আগে কয়েকটি কথা বিষয়ভিত্তিক, সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এই যে পাঠ, অর্থাৎ কার দৌড় কদ্দূর, এই পাঠটি কিন্তু ঠিক গতে বাঁধা গল্প নয়। বলা ভালো, এটি অনেকটা প্রবন্ধ ধর্মী একটি রচনা। যেহেতু আস্তে আস্তে তোমরা বড় হচ্ছ, সুতরাং সাহিত্য, যেহেতু আমাদের বইয়ের নাম দেখো সাহিত্য মেলা, সুতরাং সাহিত্য সম্পর্কে যেমন আমরা পরিচিতি পাব বা পরিচিত হব সাহিত্যের বিভিন্ন গঠন প্রণালী সম্পর্কে, ঠিক তেমনই সাহিত্যের বিভিন্ন সংরূপ বা রূপরেখা সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। সেই মতো এই যে পাঠটি, এটি কিন্তু সাহিত্যের একটি অন্যতম সংরূপ যাকে বলা হয় প্রবন্ধ। অর্থাৎ এক্ষেত্রে থাকবে না কবিতার সেই ছন্দবদ্ধতা বা গদ্য কবিতার মতো সংক্ষিপ্ত আকারে কিছু প্রকাশ করা, কবিতার সংক্ষিপ্ততা এই অংশে থাকবে না। ঠিক তেমনই কোনো গল্প এখানে থাকবে না, অর্থাৎ কোনো গল্পের কথা এখানে বলা হবে না। এক্ষেত্রে লেখক বা প্রাবন্ধিক নিজস্ব দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে উপস্থাপন করবেন, নিজস্ব বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করবেন কিছু তথ্যের সমাবেশে। সেই অনুযায়ী আমরা এই বিষয়ভিত্তিক আলোচনাটি করব পড়ার সাথে সাথে। তবে এই পাঠটির যে মূল আলোচনা, সেই মূল আলোচনাটা কিন্তু নিহিত রয়েছে আমাদের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী বা প্রাণবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালীর মধ্যে। সকলেই জানি প্রাণবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী হচ্ছে চলন, যা জীবের অন্যতম বৈশিষ্ট্য, চলন এবং গমন। জীব তার নিজস্ব জৈবিক কার্য সম্পাদন করেন চলন এবং গমনের মধ্যে দিয়ে, এবং নিজস্ব প্রাণের অস্তিত্বের জানান দেয় সে। অর্থাৎ এই যে জীবজ বৈশিষ্ট্য চলন এবং গমনের, তার ভেতরে আমরা এই মূল জীবজ বৈশিষ্ট্যকেই প্রবন্ধের মূল সুর হিসাবে ধরে নিয়ে প্রবন্ধটি আলোচনা করব। নামের মধ্যেই দেখো কার দৌড় কত দূর, কার দৌড় কদ্দূর, অর্থাৎ কে কদ্দূর। কথাটা যদিও একটু চলতি ঢঙে লেখা বা চলতি কথায় বলা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ভালো করে, অর্থাৎ কত দূর, অর্থাৎ কে কত দূরে দৌড়তে পারে, অর্থাৎ কার যাবার ক্ষমতা কত দূর সেটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে গমন, যা জীবের অন্যতম বৈশিষ্ট্য ও প্রাণের প্রকাশ যার মধ্যে দিয়ে হয়, সেই গমন এবং উদ্ভিদের ক্ষেত্রে চলন, সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যদিও যেহেতু দৌড়ের কথা বলা হয়েছে, গাছ এক জায়গায় স্থির থাকে, তাই গাছের ক্ষেত্রে চলন বিষয়টি প্রাধান্য পায় এবং প্রাণীর ক্ষেত্রে গমন বিষয়ের প্রাধান্য থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা সেই গমন বিষয়ের প্রাধান্যতাটাই
আমরা খুব গভীরভাবে লক্ষ্য করব। তাহলে বিষয়টি আমরা পাঠ করতে থাকব এবং সেই অনুসারে আমরা বিষয়টির ব্যাখ্যাতেও যেতে থাকব। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশীর দৌড় মরিচিকার পিছু পিছু, আপেল দৌড়ই মাটির দিকে। অর্থাৎ খুব সহজ সরল কথার মধ্যে দিয়ে জীবনের চক্র সম্পর্কে বা জীবনের গভীর দর্শন কিন্তু এখানে প্রাবন্ধিক আমাদের সামনে উপস্থাপন করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে ছুটে চলেছে, যেদিন মানুষের ছোটা বন্ধ হয়ে যাবে সেদিন তার প্রাণের স্পন্দনটিও স্তব্ধ হয়ে যাবে। আমরা যে বেঁচে আছি, আমাদের এই বেঁচে থাকার অন্যতম বহিঃপ্রকাশ আমরা প্রতিক্রিয়ায় সাড়া দিচ্ছি, চলন গমন করছি, এগুলি প্রাণের বৈশিষ্ট্য। সে কারণে প্রত্যেকটি জীবই কিন্তু, বিশেষত প্রাণী, তারা কিন্তু গমন করছে। এই গমনের একাধিক উদাহরণ কিন্তু প্রাবন্ধিক আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং ধীরে ধীরে তার ভেতরে দার্শনিকতারও প্রকাশ ঘটিয়েছেন। এভাবে যখন তিনি বলেছেন জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, বা সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, এই আপাত বৈপরীত্যশীল বিষয়গুলিকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে বইটির যে মূল ভিত্তি বা মূল থিম, সেটি হচ্ছে সংস্কৃতি ও বিজ্ঞান। অর্থাৎ এই অংশে কিন্তু আমরা একটা বৈজ্ঞানিক ধারণা, বৈজ্ঞানিক স্বচ্ছ ধারণা সম্পর্কে উপনীত হচ্ছি। পরের অংশতেই বলা আছে, গাছরা দৌড়তে দৌড়ই না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠাই বসে বসেই খাবার তৈরি করতে পারে। গাছরা কেন দৌড়ই না তার একটা মনোজ্ঞ কারণ কিন্তু এক্ষেত্রে আমাদের সামনে লেখক তথা প্রাবন্ধিক উপস্থাপন করেছেন, যে গাছরা কেন দৌড়ই না। প্রত্যেকটা মানুষের দৌড়ের অন্বেষণ বা দৌড়ের মূল কারণ কিন্তু খাদ্য অনুসন্ধান করা। মাথাটা ঠান্ডা করে একবার ভাবো, আজকের এই পরিস্থিতিতে লকডাউন যখন সরকার ঘোষণা করেছেন, তখন কিন্তু আমরা সকলেই বাড়িতে বসে গিয়েছি এবং নিউজ চ্যানেল দেখলেই দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের একাধিক মানুষ কিন্তু আরও দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন সার্বিকভাবে। কারণ কি? তাদের বসে যাওয়া, তাদের কাজকর্ম করতে না পারা। অর্থাৎ কাজকর্মর সাথেই কিন্তু আমাদের আরেকটা কথা জুড়ে থাকে, রুজি রুটি। আমরা যেহেতু কাজকর্ম করতে পারছি না বা অনেক শ্রেণীর মানুষ কাজকর্ম করতে পারছেন না, সে কারণে স্বভাবতই তাদের রুজি রুটির টান পড়ছে। খুব বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তাহলে সেই একই কারণে তারা কিন্তু সকলেই দৌড়চ্ছেন বা সকলেই ছুটছেন। প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা প্রাণী কিন্তু দৌড়ে খাদ্য অন্বেষণের তাগিদে। তার দৌড়ের পিছনে খাদ্য অন্বেষণ একটা বড় কারণ। যদি বর্ষার আগে আগে লক্ষ্য করো যে পিঁপড়েরা কিন্তু সবসময় ছুটে বেড়াচ্ছে, একটা মশা মেরে যদি মাটিতে ফেলো কিছুক্ষণ বাদে দেখবে এক ঝাঁক পিঁপড়ে দৌড়ে এসে তাকে খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে ছুটে আসছে। অর্থাৎ খাদ্য অন্বেষণ কিন্তু মানুষের দৌড়ের, মানুষের তথা জীবের দৌড়ের একটা অন্যতম বড় কারণ। গাছেরা যে কারণটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সেই কারণের নিরসন করতে পারে, যেহেতু বৈজ্ঞানিক তথ্যে আমরা জানি যে ক্লোরোফিল কণিকার মাধ্যমে তারা খাদ্য উৎপাদন করে, সে কারণে কিন্তু তাদেরকে ছুটে যেতে হয় না অন্য কোনো স্থানে। পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে
খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। ভিয়েন কথাটার অর্থ হচ্ছে রান্নাঘর, যে রান্নাঘরটা গাছের আছে, পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। সেই কারণেই কিন্তু প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থানু অর্থাৎ স্থির না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে তথা ঘুরে বেড়ায়, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। রসনা মানে জিহ্বা। তা বলে দুনিয়ায় সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়য় না, কেউ কেউ দৌড়য় আস্তে কিংবা জোরে। আপনার কৃতিত্বে কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। অর্থাৎ এই যে প্রত্যেকটি প্রাণীর দৌড়, প্রত্যেকটি প্রাণীর খাদ্য অন্বেষণের মতো একটা গুরুত্বপূর্ণ কারণের জন্য যে দৌড়, সেই দৌড়ের প্রকৃতিটা এক নয়। তাহলে শুরুর অংশে আমরা একটা কারণ বুঝলাম, গাছের সাথে তুলনা বুঝলাম, এবং তারপরে আমরা কিন্তু প্রাণীদের দৌড় প্রকৃতি সম্পর্কে একটা ধারণা নেব। অর্থাৎ কেউ দৌড়য় আস্তে, কেউ দৌড়য় জোরে। এরপরেই কিন্তু আছে একাধিক প্রাণীর গমন পদ্ধতি, কে কিভাবে দৌড়য় সেই সম্পর্কিত আলোচনা। অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল অর্থাৎ কোষ ছাড়া কিছু নেই, তার চলবার ভঙ্গিটি বড় মজার। এখানে কিন্তু আমরা অ্যামিবার চলার ভঙ্গি সম্পর্কে আলোচনা করব। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয় সেই দিকে। তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি। যদি কেউ তোমরা কেঁচোর গমন দেখো তাহলে দেখতে পাবে, কেঁচোর গমনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই অ্যামিবার গমনটা বুঝতে পারবো। অর্থাৎ কেঁচো কিন্তু দেহের প্রথম অংশটাকে আগে সামনের দিকে এগিয়ে দেয়, তারপরে বাকি অংশটাকে কিন্তু সেই জায়গায়, সেই এগিয়ে দেওয়া অংশের ভেতরে চালনা করে, এবং আবার পরবর্তী ক্ষেত্রেই একই পর্যায়ক্রমিক অংশেই সে কিন্তু নিজের গমন প্রণালীকে সম্পন্ন করে। সেই কারণে এই যে কেঁচোর গমন প্রণালী, তার সাথে কিন্তু অ্যামিবার গমন প্রণালীটার কিন্তু অত্যন্ত মিল রয়েছে। অর্থাৎ প্রোটোপ্লাজমের একটা নির্দিষ্ট অংশ ক্ষণ পথ হিসাবে সে কিন্তু এগিয়ে দেয় এবং বাকি অংশটাকে তার ভেতরে তাড়িত করে। এইভাবে সে একটু একটু করে এগিয়ে যায় সামনের দিকে। কত মন্দগতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। অর্থাৎ অত্যন্ত ধীর অ্যামিবার গতি, যেহেতু একটা মাত্র কোষ, আর কোষ হচ্ছে এতই ক্ষুদ্র অংশ যেটা অণুবীক্ষণে দেখা যায়। অর্থাৎ যার আয়তন যত ছোট তার পথ অতিক্রম করতে তত বেশি সময় লাগে, খুব স্বাভাবিক নিয়মেই। সে কারণে অ্যামিবার গতি কিন্তু অত্যন্ত স্লথ বা অত্যন্ত ধীর বা অত্যন্ত মন্দ। যখন আকাশে, এরপরেই তার তুলনা অংশে আসছেন প্রাবন্ধিক, যে যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। অর্থাৎ অ্যামিবার যে স্লথ গতি, সে সম্পর্কে একটা ধারণা দিলেন জেট প্লেনের সাথে তুলনা করে। কিন্তু একটা কথা কিন্তু এক্ষেত্রে প্রাবন্ধিক খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, যে অ্যামিবা কিন্তু সৃষ্টির আদিকাল থেকে চলেছে, অর্থাৎ সে তার গমনকে থামায়নি। তার মানে
অ্যামিবার জীবনচক্র যে সৃষ্টির আদিকালে যে অ্যামিবা বেঁচে ছিল সেই এখনো বেঁচে আছে সেটা নয়, কিন্তু তার জীবনের একটা অন্যতম উপাদান হচ্ছে তার গতি। যেহেতু সে জীব, সে কারণে কিন্তু সে নিজের চলার গতিকে থামায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। অ্যামিবার গঠন প্রণালী বা শারীরিক সংস্থান আলোচনা করার পরেই প্রাবন্ধিক কিন্তু আমাদের সামনে প্যারামোসিয়ামের শারীরিক সংস্থান বা দৈহিক যে প্রণালী সেটি বর্ণনা করছেন। সেক্ষেত্রে কিন্তু সিলিয়া কাকে বলে বা অ্যামিবার গমন প্রণালী বর্ণনা করো, এরকম একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য উপস্থিত হতে পারে। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। অর্থাৎ এর এই প্যারামোসিয়ামের গমন অঙ্গ কিন্তু হিসাবে আমরা সিলিয়াকে বুঝতে পারলাম, যা সরু সূক্ষ্ম সুতোর মতো বা চুলের মতো, এতটাই সূক্ষ্ম সেটি, কিন্তু যা প্যারামোসিয়ামের শরীরের কিন্তু দাঁড় স্বরূপ। নৌকা যেমন দাঁড় তথা হালের মাধ্যমে জলকে বিভাজন করে সামনের দিকে এগিয়ে যায়, তেমনি কিন্তু জলজ অংশে প্যারামোসিয়াম এই সিলিয়ার সাহায্য নিয়েই সামনে এগিয়ে যায়। অর্থাৎ খুব সুন্দরভাবে সহজ ভঙ্গিতে কিন্তু লেখক তথা প্রাবন্ধিক আমাদের সামনে গমন প্রণালী তথা জীবের গমন প্রণালী সম্পর্কে আলোচনা করছেন, এবং যার মধ্যে দিয়ে খুব সহজ ভাষার মধ্যে আমাদের কিন্তু এই বক্তব্য বিষয়কে তিনি তুলে ধরতে চাইছেন। অর্থাৎ গতি প্রত্যেকের জীবনের লক্ষ্য, মানুষেরও গতিময় থাকা উচিত। গতি শুধুমাত্র শরীরের নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো সকলেরই রাখা উচিত, যে কারণে কিন্তু শারীরিক কসরত তথা ব্যায়ামের যে কার্যকারিতা সেটা কিন্তু তার ভেতরে অন্তর্ভুক্ত। তেমনি মানসিক চিন্তাশীলতা তথা মানসিক গতিকেও কিন্তু মানুষের সবসময় অগ্রণী রাখা উচিত, বা সেই বিষয়েও মানুষের কিন্তু অগ্রণী ভূমিকা পালন করা উচিত। সে কারণে গতি জীবনের মূল প্রাণস্পন্দন। এই বক্তব্য বিষয় কিন্তু বিজ্ঞানের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আজকে আমরা যতটুকু অংশ পড়লাম সেই অংশের একটা তুলনামূলক আলোচনা তোমাদের সামনে যদি তুলে ধরি, সেটি হবে এই রকম যে মানুষ প্রত্যেকটা জীবের মূল ধর্ম হচ্ছে গমন, এবং সেই জন্যেই জীবের বৈশিষ্ট্য চলন গমনের ভেতরে প্রকাশ পায়। তার ভেতরে এখানে গমন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করছি, বিভিন্ন আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে বহুকোষী জীবের। তো এই যে গমন পদ্ধতি বা গমন প্রণালী, তার শুরুতেই একাধিক দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে প্রাবন্ধিক এগিয়েছেন, এবং উদ্ভিদ ও প্রাণীর যে গমন প্রণালীর একটা তুলনামূলক আলোচনা দিয়েছেন, যে উদ্ভিদের গমন প্রণালীর কেন প্রয়োজন হয় না, প্রাণীর কেন গমন প্রণালীর প্রয়োজন হয়, এই বিষয়ক আলোচনা করার পরে তারপরে কিন্তু আমরা আরও যত গভীরে প্রবেশ করছি তখন দেখতে পাচ্ছি বিভিন্ন আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে জলজ জীব, অণুজীব, এগুলির গমন প্রণালী পদ্ধতি, এইগুলো কিন্তু আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। অর্থাৎ প্রথম অংশের যে পাঠটা সেটা শেষ করলাম খুব শিগগিরই, এরপরে দ্বিতীয় অংশের মানে এই যে মূল প্রবন্ধরই দ্বিতীয় অংশটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো তোমরা কিন্তু এই বিষয়ভিত্তিক যে পড়াটা বাড়িতে অবশ্যই পড়বে, পারলে পুরো টেক্সটাই যদি পড়ে নিতে পারো, এই পাঠটির পুরো সমগ্র অংশটি পড়ে নিতে পারো, তাহলে তো খুবই ভালো। এবং বিষয়ভিত্তিক পাঠটা শেষ হলে আমি এই অনুশীলনীর প্রশ্ন
সহ একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এক্ষেত্রে দেব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কৃষ্ণনগর হাই স্কুলের পক্ষ থেকে এই করোনা ভাইরাস জনিত অতিমারির সময়ে বাড়িতে বসেই ছাত্রদের উদ্দেশ্যে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই নির্ধারিত সূচি মেনে আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ক প্রথম পাঠ, অর্থাৎ শ্রী শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর, এই বিষয়ভিত্তিক পাঠটা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই যেহেতু এই যে আজকে আমাদের আলোচ্য বিষয়, এটির দৈর্ঘ্য বা